राज्ये आबारो डेंगी संक्रमण क्रमशई बाढ़छे एबं गतकालके मृत्यु होच्छे एकजनेर तारपर देखा जाच्छे नदियार चाकदह सेखाने आबारो डेंगू आक्रांतेर संख्या क्रमे बृद्धि पाच्छे हासपाताले चिकित्साधीन रोयेछेन डेंगी आक्रांतरा जार कारणे रीतिमतो उद्विग्न रोयेछे नदियार जिला प्रशासन। इतिमध्येई राज्ये आबारो डेंगुर संक्रमण क्रमश बाढ़छे एबं जे कारणे उद्विग्न रोयेछे स्वास्थ्य दफ्तर। দেখা যাচ্ছে নদিয়া রানাঘাট সেখানে চাকদহ, সেই চাকদহে আবারো ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গি আক্রান্তরা, যে কারণে উদ্বিগ্নে রয়েছে নদিয়ার জেলা প্রশাসন। আমরা দেখেছি যে বর্ষাকাল পড়লেই ডেঙ্গির প্রকোপ খানিকটা বেড়ে যায় এবং এখন কিন্তু আবারও সেই ডেঙ্গির প্রকোপ যেটা কয়েক মাস আগে দেখা গিয়েছিল যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছিল, তবে কয়েকদিন আগে সেই সংখ্যাটা একেবারে কমে এসেছিল, যদিও আবারও ক্রমশ বাড়তে শুরু করেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যে আবারও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং এবার নদিয়ার চাকদহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, যে কারণেই সংকটে, যে কারণেই উদ্বিগ্ন রয়েছে নদিয়ার জেলা প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডেঙ্গি আক্রান্তরা, উদ্বিগ্ন নদিয়া জেলা স্বাস্থ্য আধিকারিক। নদিয়া রানাঘাট চাকদহে ডেঙ্গির প্রকোপ ক্রমেই বাড়ছে, রাজ্যে ক্রমশই বাড়ছে ডেঙ্গি আক্রমণের সংখ্যা, আক্রান্তের সংখ্যা প্রত্যেকটি হাসপাতালেই বাড়ছে এবং যে কারণে উদ্বিগ্ন রয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এবং এখন দেখা যাচ্ছে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো বাড়ছে। সোমবারই এক নাবালিকার মৃত্যুর খবর এসেছে রাজ্যে, ডেঙ্গি আক্রান্তে শিশু মৃত্যু কলকাতাতে এবং যে কারণে শহর জুড়ে বাড়ছে উদ্বেগ, তারই সঙ্গে জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি, সেখানেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই।